আসসালামু আলাইকুম। আর যদি কোনোভাবে অমিত ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল যে ওই ভার্জিন বার্থ নিয়ে, অনেক আগে আমার ঠিক মনে নেই, অনেক আগে একটা আর্টিকেল মতো পড়ছিলাম যেখানে যে অডিসেস এটা ভাই, আপনাকে যে অমিত ভাই লিখেছেন যে আপনি প্রশ্নটা করেন, উনি সুযোগ করে যেতে আচ্ছা পারবেন। আচ্ছা সো নাইস অফ হিম, আমি এরকম পড়েছিলাম যে অনেক সময় ইয়ার ভিতরে, মায়ের পেটের ভিতরে, মানে মেরি যখন তার মায়ের পেটের ভিতরে ছিল তখন আসলে তার একটা টুইনও ছিল, টুইনটা আছে আর কি সামহাও, যখন বড় হওয়ার সময় ওই টুইনটা ওই ওই ইয়ার মেরির যে ফিটাস যেটা, এটার মধ্যে ঢুকে যায় এবং ডরমেন্ট অবস্থাতেই বেশ অনেক বছর থাকে এরকম, এবং পরবর্তীতে আবার তার পেটের ভিতরে সেটা বড় হয়ে একসময় এটা বাইরে বের হয়, এরকম একটা ঘটনা, মানে ইজ ইট মেডিকেল সায়েন্স এর দিক থেকে ইজ ইট এ ভায়াবল অর পসিবিলিটি কি না, এ ব্যাপারে ওনার কাছ থেকে জানতে পারলে ভালো হতো আর কি, মানে কিছুটা একটা ব্যাখ্যা পাওয়া যেত আর কি ভার্জিন বার্থের যদি বাস্তবে যদি কিন্তু আসে। কিন্তু রিসেস ভাই, এই যে মরিয়মে তো একদম শিশু বয়সে বাচ্চাটা হয় নাই, বাচ্চাটা হয়েছিল তার একটু পরে। এতদিন কি ওইটা সম্ভব? এটা কি আদৌ এটা সম্ভব? এটা আমারও প্রশ্ন এটাই যে আসলে কি এটা আদৌ এটা সম্ভব কিনা, এবং সম্ভব হলেও একটা লম্বা সময়, মানে কত বছর, 16-17 বা 18-20 বছর ধরে এটা ডরম্যান্ট অবস্থায় ক্যারি করা সম্ভব কিনা, এটা আমারও প্রশ্ন, এই জন্যই আর কি বলছিলাম যে যারা ব্যাপারের এক্সপার্ট এরকম কারোর সাথে আলাপ করতে পারলে হয়তো আর একটু ভালো জানতে পারবো এই আর কি। আর তো বাসবিহারী ভাই, আপনার কি মনে হয় এই বিষয় সম্পর্কে? আপনি কি কিছু বলবেন? না, এই বিষয়ে আমি কিছু বলবো। আচ্ছা, অমিত ভাই চলে আসছেন, অমিত ভাই একটু অপেক্ষা গুড করেন, অমিত ভাই হ্যাঁ চলে আসছেন। নবীন কবিরাজ হাজির ভাই, আপনার সাথে বেশ কয়েক সপ্তাহ আগে একবার আর একটা বিষয় নিয়ে এরকম বেশ অনেকক্ষণ ধরে আলাপ হচ্ছিল, যাই হোক আজকের প্রশ্ন আচ্ছা, আমার আপনার এটা। প্রশ্ন আচ্ছা আপনার প্রশ্নটা আমি শুনেছি। তা প্রথম কথা হচ্ছে ভার্জিন বার্থ সম্পর্কে আমি জানি না, সেটা সেটা যেরকম তো কোনো রকম পসিবিলিটি এরকম আমরা দেখি না, হ্যাঁ, কারণ না তা না, হিউম্যান বিং এর ক্ষেত্রে যে সেক্স ক্রোমোজোম সেখানে দুটো সেক্স ক্রোমোজোম, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, হ্যাঁ, তো এক্স এক্স থাকলে ফিমেল, এক্স ওয়াই থাকলে মেল, তো এই যে একটা এক্স তো ডেফিনেটলি মায়ের কাছ থেকে আসে আর একটা এক্স বা ওয়াই সেটা আসে বাবার কাছ থেকে, এবং আমরা এর এরকম কিন্তু কোনো রকম ব্যত্যয় বা এর কোনো রকম এক্সেপশন কিন্তু আমরা এরকম দেখি না। তো এখন এটা হতে পারে যে যদি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হয়, সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মানে যেটা টেস্ট টিউব বেবি বা এক্সট্রা ইন ভিট্রো ফার্টিলাইজেশন যেটাকে বলি আমরা, ভিট্রো মানে ইনভিট্রো। হচ্ছে বাইরে, তা ইন ভিভো মানে ভিতরে আর ইন ভিট্রো মানে বাইরে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন করে সেক্ষেত্রে হতে পারে, তা সেরকম টেকনোলজি কি সেই সময় ছিল না, সেই সময় না না সেরকম না, টেকনোলজি ছিল না, তা যাই হোক, তা এখন ভার্জিন বার্থ সম্পর্কে সেটা সেরকম ইয়ে করা যায় না, তবে এরকম কি ডরম্যান্ট এরকম কোন একটা কোন একটা একটা টুইন এরকম কি থাকতে পারে? হ্যাঁ অনেক সময় কিন্তু এরকম থাকতে পারে, তা এরকম এরকম কিন্তু ঘটনা কয়েকটা দেখা গেছে, কিন্তু সেটা 18 বছর 20 বছর এরকম মানে একটা ডরম্যান্ট অবস্থায় ছিল সেই রকম ঘটনা অবশ্য আমি এরকম দেখিনি। হ্যাঁ যদি কোনো রকম কেস রিপোর্ট কেউ পান, একটা অথেন্টিক কেস রিপোর্ট যদি কেউ পান সেটা দেখতে পারি, সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু আমি অন্তপক্ষে এরকম কোনো কেস কোনো রকম ইয়ের সম্মুখীন আমি অন্তপক্ষে হইনি, মানে 18 বছর 20 বছর ধরে ডরম্যান্ট অবস্থায় ছিল এরকম যাই না, তবে জেসাস ক্রাইস্টের ক্ষেত্রে এরকম হয়েছিল কিনা সেটা অবশ্যই আমি জানি না না না, সেটা। ওইটা ওইটা মানে এক সাইডে রেখে আমি একদম পিওরলি মেডিকেল এন্ড বায়োলজিক্যাল হ্যাঁ বুঝতে ফ্যান্টাসি পেরেছি থেকে আসলে ব্যাপারটা নিশ্চয়ই, জানতে তো চাই। সেই জন্য জেসাস ক্রাইস্টের ক্ষেত্রে এরকম হয়েছিল কিনা সেটা জানি না, বা এরকম হচ্ছে ভার্জিন বার্থ সেটা হয়েছিল কিনা সেটা অবশ্যই সেরকম হয়তো কথা না, সেটা একটা অলৌকিক কাণ্ড অবশ্যই, তা সেই এবং এই অলৌকিক একটা একটা অলৌকিকতা আরোপ করার জন্য এই ধরনের কথাগুলো বলা হয়, তবে এরকম এরকম কি ডরমেন্ট অবস্থায় থাকতে পারে, একটা একটা পার্ট কি এরকম থাকতে পারে, হ্যাঁ এরকম কিন্তু থাকতে পারে, তো অনেক সময় যে যে জাইগোট যখন তৈরি হয়, জাইগোটের ডিভিশন সেল ডিভিশন হয়, সেল ডিভিশন হওয়ার সময় তারা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যায়, তখন যে হোমোজাইগোটিক টুইন বলে তো সেরকম একটা টুইন তা এরকম হয়তো পুরোপুরি ভাবে ভাগ হয়নি, তার একটা অংশ রয়ে গেছে সেরকম কিন্তু হতে পারে, সেরকম কিন্তু সম্ভাবনা আছে। কিন্তু তাহলে সেই টুইন, দুটা টুইনই মানে একই সেক্সের হবে না নাকি? হ্যাঁ অবশ্যই 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 তাহলে তো অবশ্যই মানে হবে, ছেলে হওয়ার তো সম্ভাবনা নাই এই ক্ষেত্রে। মানে ইয়ে ক্ষেত্রে মানে এটা কি না, এটা ছেলে হওয়ার তো সম্ভাবনা নেই, হ্যাঁ মানে না আচ্ছা গল্পটা কি এরকম যে ওই বার ওটা মাদার মেরি ক্যারি করছিল যেটা, মানে না, সেখান থেকে ওয়াই ক্রোমোসোমটা এসেছে, হ্যাঁ মানে এরকমই যে মানে মেরি হারসেলফ ওয়াজ এ পার্ট অফ দ্য টুইন, আচ্ছা সো মেরি হচ্ছে ওই টুইনটা ক্যারি করছিল, মানে একটা মেল হ্যাঁ টুইনকে হ্যাঁ সেরকম ক্যারি অ্যাকচুয়ালি করছিল, হ্যাঁ হ্যাঁ, যে মানে আচ্ছা জেসাস সেরকম হচ্ছে হয়তো, অ্যাকচুয়ালি হার সিবলিং, যে বুঝতে কিনা পেরেছি তার টুইন, হ্যাঁ এরকম একটা আচ্ছা গল্প। না এরকম তো এরকম মানে সে ভাইবেল থাকতে এতদিন ধরে, মানে সে হঠাৎ মানে ওরকম এই ভার্জিন বার্থের মতো না এরকম হতে পারে না, এরকম হওয়ার সম্ভাবনা কিন্তু এরকম মানে ঘটনা ঘটতে পারে, সে জন্মই হয়েছিল প্রেগনেন্ট হয়ে, হ্যাঁ এটা এটা হতে পারে, মানে ওই যে বলেন যে তার ভিতরে ওইটাকে আমরা মানে এখন ইসে অ্যাফিড অ্যাফিড যে ইয়েগুলো আছে, বাঘ গুলো আছে ওটার মতো, যে তারা নিজেদের ক্লোনকে ক্লোনের নিজেদের একটা ক্লোন দ্বারা প্রেগনেন্ট হয়ে, মানে নিজেদের একটা ক্লোন, নিজেরা নিজেরা প্রেগনেন্ট হয়ে আর কি নিজেদের একটা ক্লোন বানাইতে পারে, নিজেদের একটা ক্লোনের মা হইতে পারে আর কি, না না ফারাজ ভাই, এটা না, ওয়েট ওই যে পেটে যখন বাচ্চা থাকে তখন অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে, একসাথে মিশে যায়, দুইটা একসাথে মিশেও যেতে পারে, অনেক সময় হচ্ছে গিয়ে একটার ভিতরে আরেকটা হয়ে যেতে পারে, তো এরকম সে কিছু কি কেস আমি দেখেছি, পেটে গর্ভে গর্ভে চলে যায় আসিফ ভাই, পেটেও চলে যে যেতে পারে, যে কোনো যে ভিতরে কোনো জায়গাতে যাইতে পারে, চলে যেতে, ভেতরে চলে যেতে পারে, যে কোনো জায়গাতে যেতে পারে, এটা হওয়া সম্ভব, এরকম আমি কিছু পড়েছি যে। কিন্তু তাদের কি তবে বয়সের ডিফারেন্স হয় এরকম?
না না, তারপরে যখন মানে ওই একটা বাচ্চা যখন বের হয়, তখন তার কিছুদিন পরে দেখা যাবে যে তার ওই হয়তো ওই জায়গা থেকে আরেকটা হিউমার মাংসের হিসেবে, পিণ্ড, টিউমার হিসেবে বা মাংসপিণ্ড হিসেবে বের করা হয়। ডাক্তাররা তখন এটা চেষ্টা করে যে এটা ওই বাচ্চাটার ভেতর থেকে বের করতে, এটা একদম আমি সঠিক, দেখেছি। একদম সঠিক বলেছেন আছে ভাই। এবং এই ক্ষেত্রে কিন্তু দুজনেই কিন্তু বড় হচ্ছে, এরকম না যে একজনের গ্রোথটা একদম থেমে গেছে, সেই বাচ্চা বয়সে একটা ভ্রূণ অবস্থা থেমে গেছে, হুম হুম সেইটি হচ্ছে আবার মানে বড় হলো, একটা সময় গিয়ে বড় হলো, বড় হয়ে বেরিয়ে এলো, এরকম কিন্তু হওয়ার কথা না, এরকম এটা একটি এটা মানে, আনসার্টিন হ্যাঁ একটু ব্যাপার। না, হ্যাঁ এটা আমারও তাই যে অনেকগুলো তাহলে এই অস্বাভাবিক আর্গুমেন্ট কি সিকোয়েন্স। এই আর্গুমেন্ট কি কৃষ্ণদের থেকে আসতেছে? মানে এই কথাটা কি যে হইতে পারে, এই জিনিসটা কৃষ্ণদের থেকে আসতেছে? তারা কি ভার্জিন বার্থ প্রমাণ করার জন্য যিশুকে গডের লিস্ট থেকে বাদ দিয়েছে এরকম কিছু? বা না এটা না হচ্ছে ভাই, যে বিরাট বড় কিছু? খ্রিস্টানদের ভিতরে তো একটা ক্যাটাগরির লোক আছে যারা হচ্ছে ধর্মকে যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করে। হ্যাঁ, সেখানে খ্রিস্টানদের তো মধ্যে তো ধর্মের এরকম এরকম বাসটা লোক মানে আছে। শেষ করে দিল ভাই, সেখানে তো তাহলে মিরাকল, এখানে তো মিরাকল বলে কোনো কিছুই থাকলো না। না থাকলে মানে হিস্টোরিক্যালি যে সে মানে একটা ক্যারেক্টার এবং তার যে এটা যদি হিস্টোরিক্যাল প্রুফ, এটা 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 তো প্রুফ হইতেই করতে পারে, চাই। যদি এটা হয় তাহলে তো এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, যদি এটা হয় তাহলে হইছে, এটা নিয়ে তো কারো কনসার্ন নেই, এটার মধ্যে মিরাকলও নেই, এটার মধ্যে কোনো ইয়েও নেই, ন্যাচারাল একটা ইয়ে। যদি এটা হয়েও থাকে যে ধরেন তারপরও বয়সও কম, যদি যদি এটাও এটাও হয় হইতে পারে, সেখানে তো সে তার নিজেই মিরাকল মানতেছে না, তো এখানে তো শেষ কথা, তো এখানেই মানে না, ওই এখানে তো যেটা হয়েছে আর্গু করার কিছু নেই। মূলত ইউরোপে ক্রিশ্চিয়ানিটিটা যেভাবে টিকে আছে, তারা তো কন্টিনিউয়াসলি মানে রিফর্ম করতেছে বা মানে আধুনিক আমাদের যা জ্ঞান ধ্যান ধারণা এগুলোর সাথে অ্যালাইন হওয়ার চেষ্টা করে আসতেছে, যার ফলে ওই ওইভাবে আপনার ওই ধর্ম জিনিসটা তো আর অতটা ওই প্রবল ভাবে নাই এখন। তাদের অনেকের মধ্যে এই জিনিসটা কাজ করে যে সেটাকে একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার কিংবা একটা লাইক সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, আর্কিমেডিস, এদেরকে আমরা যেভাবে ট্রিট করি এখন, যদি ওই রকম কোনো একটা ধারণা দেওয়া যায়, কারণ এটা তো সত্যি কথা যে ওই ভার্জিন বার্থ হ্যান ত্যান এগুলা দিয়ে বেশি দিন চালানো যাবে না। আমেরিকা বা দু একটা দেশে কিছু কিছু লোক, হয়তো ভ্যাটিকানের কিছু লোক, এরকম অল্প কিছু লোকের কাছে এই জিনিসগুলো চলবে, কিন্তু বাস্তবে তো আর এটা বেশি দিন টেকানো যাবে না। এবং বাজারে এই প্রশ্ন আসছে, চলে আসছে অলরেডি, যে মানে আদৌ এই জেসাস ক্রাইস্ট বা এরকম কেউ ছিল কিনা। এবং তার উপরে কথা হলো, যেহেতু তারা কল্লা কাটতে যায় না, সো লোকজন ফ্রি স্টাইলে প্রশ্নগুলো তোলে। তো সেই ক্ষেত্রে একটা ওয়ে আউট হলো যে যদি তাকে একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার হিসেবে দেখানো যায় এবং কিছুটা রিয়েলিটি বাস্তবতার সাথে মিলিয়ে যদি তার কথাবার্তা গুলোকে স্টাবলিশ করা যায়, তাহলে একটা কিছুটা হলেও মুখ রক্ষা হয়। হয়তো বা এরকম থেকে যে যার মতো তো চিন্তা করে, কেউ হয়তো এইভাবে চিন্তা করে এই জিনিসগুলো মেলানোর চেষ্টা করতেছে। তো আমি অনেক আগে, এটা বেশ অনেক কয়েক বছর আগে, আমি একটা আর্টিকেলের ভিতরে এরকম একটা হিন্টস পাচ্ছিলাম যেখানে বলেছে যে আসলে শুধু একটা মেয়ে থেকেই একটা বাচ্চা জন্ম দেয়া বা বাচ্চা তৈরি করা সম্ভব। সেটার একটা ইয়ে হিসেবে এরকম বলছিল যে মেবি তাদের মায়ের পেটের ভিতরেই তারা টুইন হিসেবে ছিল এবং সেই একটা টুইনের ভিতরে আর একটা টুইন আবার ঢুকে গেল। এটা অনেকগুলো পসিবিলিটিস, অনেকগুলো ইম্পসিবিলিটিস এর অ্যাকচুয়ালি একটা সিকোয়েন্স হলে পরে এই গল্পটা আর কি সত্যি হিসেবে নেওয়া যায়। বাট এটা ওই ডাক্তাররা বা অমিতদের মতো যারা এই লাইনের গবেষণা করেন, ওনারা ভালো বলতে পারবেন আসলে। হ্যাঁ, এটা কিন্তু খুবই অ্যাবসার্ড হয়ে গেছে, এরকম তো কোনো কথা, এটা এটা একটু মানে ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে এটা। এক্স্যাক্টলি, হ্যাঁ, যে ধরুন এখন একটা 18 থেকে ধরলাম যে 18 না, মাদার মেরি তখন বয়স ছিল 10 বছর, তো ভাবুন মাদার মেরি 10 বছর ধরে বড় হয়েছে আর বাচ্চারা হচ্ছে ওইখানেই ছিল, যে হচ্ছে ওর গর্ভেই ছিল। তবে ফারাজ ভাই, গর্ভ আর ইয়ার কিন্তু দুটো আলাদা, মানে পেটের মধ্যে যাওয়ার গর্ভের মধ্যে যাওয়া কিন্তু আলাদা। গর্ভ বলতে কিন্তু আমি এখানে ইউটেরাস বলছি, বুঝছেন ফারাজ ভাই? সেটা সেটাই তো ভাই, সেটাই তো ভাই, মানে এক্সাক্ট প্রেগনেন্ট মানে এক্সাক্ট ইউটেরাসের মধ্যে যায় পড়ছে, এরকম কি হয়? সেটা খুবই আনলাইকলি। হ্যাঁ, কারণ হচ্ছে খুবই আনলাইকলি, ইউটেরাস খুবই আনলাইকলি, কারণ ইউটেরাসটা, ইউটেরাস নন প্রেগন্যান্ট আপনাদের একটা ইউটেরাস খুবই ছোট। ঠিক আছে। তাহলে আমরা তো মানে এই এই ধরনের মানে আর এটা চেষ্টা, সাইন তো একেবারে বাচ্চাকাল থেকেই দেখা যাবে যে বাচ্চাকাল থেকেই তার পেট ফুলা। কিন্তু একটা জিনিস ভাবুন যে একজন মাদার মেরি বড় হচ্ছে কিন্তু বাচ্চারা বাচ্চাই রয়ে গেছে, মানে জেসাস ক্রাইস্ট বাচ্চাই রয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ হ্যাঁ, সে হচ্ছে বড় হয়নি, ঠিক আছে, তার কোনো পুষ্টি হয়নি, কিছু হয়নি, কিন্তু সে বেঁচে আছে। হ্যাঁ, সে যখন জন্মালো, সে আবার ইয়ে দিয়ে মানে নর্মাল বার্থের মতো হঠাৎ করে একদিন জন্মে গেল, হঠাৎ করে কি ট্রিগার ছিল, কি ইয়ে ছিল, কিছুই জানি না আমরা, হঠাৎ করে একদিন জন্মে গেল। তাই এরকম ভাবে তাহলে তো খুব মুশকিল, মানে তার তারপরে তাহলে তার কিন্তু ওইরকম ইয়ে থাকার কথা না কিন্তু, তাহলে আম্বেলিকাল কর্ড এই সমস্ত থাকার কথা না কিন্তু, তাহলে তাহলে তার হ্যাঁ আম্বেলিকাল হ্যাঁ, কর্ড দ্যাটস দ্য বিগেস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, অ্যাম্বিলিকাল কর্ড আসবে কোথা থেকে তাহলে, নিশ্চয়ই রাইট? সে নিউট্রিশন পাচ্ছিল কোথেকে? এই ধরনের হ্যাঁ, কোয়েশ্চেন গুলো কিন্তু সত্যি মানে মানে এর একটু গল্পের গরু না, একবারে গাছে গাছ একেবারে মানে তাল গাছে চলে গেছে। আরে এমনি গাছে চলে রাখার কথা ছিল, এটা তো একটু একদম বেশি বড় কিন্তু গাছে চলে গেছে। কিন্তু অমিত ভাই, আমরা তো এই এই টেন্ডেন্সিটা তো আমরা মুসলিম জিজাস দ্য লিচ অ্যান্ড দ্য সেভিয়ার ভাই, এই এই আচরণটা তো আমরা মুসলিমদের মধ্যে দেখেছি, যে যে মনে করেন একটা হাদিসকে ব্যাখ্যা করতে, মনে করেন মানে ছোঁয়াচে রোগ বলে কিছু নাই, আসলে এটার মানে হচ্ছে ছোঁয়াচে রোগ বলে কিছু আছে এবং এটা আসলে ভাইরাসটাকে বোঝানো হয়েছে, রোগটাকে বোঝানো হয়নি, এই টাইপের ইয়া আমরা দেখছি না ফারাজ ভাই? এগুলা কি আমরা কি আমরা কি কম দেখছি? নিশ্চয়ই এই ধরনের অবশ্যই, রোগ এটা তো শুধু ছড়ায় না, মুসলিমদের মধ্যে না, ভাইরাস ছড়াইছে। না এটা এটা শুধু আচ্ছা মুসলিমদের ভাই, মধ্যে আমি নয়, এটা আমি একটা আমি একটা ইয়ে বলি, আমি একটা ঘটনা বলি আপনাকে। সেদিন আমাদের আমি আমি বলছিলাম কিনা মনে নাই, যদি না বলে থাকি তাহলে একবার বলি। আমাদের প্রখ্যাত
সাইন্স মানে ইয়ে আপনার ধর্মতত্ত্ববিদ এবং অ্যাবসোলুট অ্যাবসোলুট বেস্ট যিনি আছেন মুশফিকুর রহমান মিনার, তার তার একটা ব্যাখ্যা শুনতেছিলাম। তো ওই যে আপনারা যে হাদিসটা দেখান যেখানে মধ্যে আল্লাহ ঈশার সময় রাতের শেষের দিকে একদম প্রথম আসমানে নেমে আসেন, ওই ওই হাদিসটা নিয়ে আমি কি বলছিলাম আসিফ ভাই ঘটনা কি করে বলছিলাম? না না বলেননি, বলেন। আচ্ছা আচ্ছা, ওই যে একদম শেষ রাতের দিকে যে প্রথম আসমানে চলে আসে এটা নিয়ে কেউ আগে প্রশ্ন করতে থাকে, তাহলে ভাই যখন শেষ রাতে চলে আসে পৃথিবীতে তো সবসময় কোথাও না কোথাও রাতের শেষের দিক থাকে, তো আল্লাহ কি কখন আসে কখন যান নাকি সবসময় এখানেই থাকেন? তো মুশফিকুর রহমান মিনা সাহেব এটার ব্যাখ্যা দিলেন যে হ্যাঁ এটা সহিহ হাদিসে আছে এরকম যে রাতের শেষের দিকে আল্লাহ প্রথম আসমানের দিকে চলে আসেন এবং তিনি দোয়া কবুল করেন, এটা সত্য যেহেতু হাদিসে আছে এটা অবশ্যই সত্য, আমাদের অবশ্যই এটা মানতে হবে, কিন্তু এটা কিভাবে হয় না হয় সেটা আমরা জানি না, এটা আমাদের এমনি এমনি মানতে হবে, ওয়াও কি আমাদের ফ্যান্টাস্টিক ব্যাখ্যা, আমরা বুঝতে পারবো না আল্লাহর কেরামত। অসাধারণ ব্যাখ্যাটা, খুব ভালো লেগেছে, লাইক ব্যাখ্যাটাতে লাইক দিলাম। আমার কাছে কিন্তু একটা রিয়েলিস্টিক ব্যাখ্যা আছে এটার, যদি মুমিন রাহমাকে এনাফ মানি দিতে রাজি হয় তাহলে তাদের কাছে বলবো। আপনাদের সাথে কি আগে বলেছি এটা কখনো মনে হয় না। হ্যাঁ, তো ব্যাখ্যাটা এরকম যে দেখবেন ওই ম্যাপের দিকে যদি তাকান ওয়ার্ল্ড ম্যাপে, তাহলে দেখবেন আপনার ওই আমাদের সাবকন্টিনেন্ট থেকে মরক্কো পর্যন্ত এইটুকু এলাকার মধ্যেই যত ইসলামিক দেশগুলোর বা মুসলিমদের ডেন্সিটি যা ইয়েতে, তো এখন উনি তো দিব্যি যখন আপনার ধরেন ওই সাবকন্টিনেন্টে যখন শেষ রাত সেই সময় উনি নেমে আসলেন, তারপরে হোভার ওভার করতে 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 পশ্চিম দিকে যাচ্ছেন যাচ্ছেন 6-7 ঘন্টা ধরে এরোর কাছ থেকে শুনে টুনে যেতে যেতে যখন মরক্কো হয়ে আটলান্টিক যখন আসলো তখন আবার উনি ফুরুৎকের উপরে চলে গেলেন, দ্যাটস ইট। আবার পরের দিন আবার নেমে আসলেন, ম্যাপের দিকে তাকালেই এটা একদম পরিষ্কার হয়ে যায়, বুদ্ধিমানদের জন্য ইঙ্গিত, ইশারায় কাফি। হ্যাঁ বুঝতে পেরেছি। এটা কি মানে ইন্টারন্যাশনাল ডেডলাইন ক্রস করলে উপরে চলে যাবে নাকি? মানে না না না, ডেডলাইন আপনি ওই ইয়ে দেখেন আমাদের মানে মূলত পাকিস্তান থেকে মরক্কো পর্যন্ত আপনার ডেডলাইন আসছে না, তো ওই যখন পাকিস্তানের কয়টা মানে শেষ রাত বলতে কয়টা বোঝায়, ভোর রাত 3টা নাকি 4টা হোয়াট এভার, যখনই হোক ওই সময় নামবে, তারপরে সে পশ্চিম দিকে ট্রাভেল, সূর্যের সাথে একই স্পিডে সে পশ্চিম দিকে ট্রাভেল করতে থাকবে, যেতে যেতে আপনার ওই ইরান, সৌদি আরব, মিশর, তারপরে যাবে কি জানো লিবিয়া, তিউনিসিয়া, এগুলো পার হতে হতে মরক্কোটা হচ্ছে লাস্ট, মরক্কোর পরে তো পানি, ওর পরে আর আপনার ইয়ে নেই, এবং এগুলো হচ্ছে হ্যাঁ, তখন আবার ফুরুৎ করে উপরে চলে যাবে, গিয়ে সপ্তম আসমান গিয়ে আবার আসনে বসে যাবে, আচ্ছা পরের দিন আবার মানে তাহলে তাহলে ওনাকে ইকুয়েটর রিজিয়নই থাকতে হবে, তাহলে মানে নর্থ পোল টু সাউথ পোল থাকলে হবে না কিন্তু? ওইদিকে তো নাই মুসলমান, তো নাই মুসলমান তো সব আপনার আচ্ছা আচ্ছা, ইকুয়েটরও না, এটা হলো আমার কোন টেম্পারেট জোন যেটা মানে হ্যাঁ হ্যাঁ, আমাদের ট্রপিক্যাল জোন যেটা বলে, হ্যাঁ ট্রপিক্যালও না, ট্রপিক্যালও না, মানে কি বলে এটাকে, উফ উফ উফ, ক্রান্তীয় জোন বুঝলাম। যেটা, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, আমরা হচ্ছি কোথায় ওই ওই যে জোনটা, মানে ম্যাপের দিকে তাকালে আপনি দেখতে পাবেন যে মুসলিম অধ্যুষিত দেশগুলো, হ্যাঁ এটা কিন্তু ওই জাস্ট এই মানে পূর্ব থেকে পশ্চিমে এইটুকু, আর উত্তর দক্ষিণেও খুব বেশি দূরে স্প্যানিং না, সো এটা তাহলে তো ট্রপিক্যাল জোন, ট্রপিক্যাল জোনই হচ্ছে তার মানে, তাহলে হচ্ছে ইয়া কি বলে কর্কট ক্রান্তি থেকে নিচের দিকে মকর ক্রান্তি পর্যন্ত, না অত দূরেও যেতে হবে না, তার চেয়েও কম। আচ্ছা ওকে, মানে সবচেয়ে দক্ষিণের মুসলিম দেশ কোনটা হতে পারে, আমি মানে বড় মুসলিম প্রধান দেশ আফ্রিকা, আফ্রিকা নেই মুসলিম দেশ নেই আফ্রিকারও, নর্থ আফ্রিকা তো, নর্থ আফ্রিকার যেগুলো আপনার ওটা ওই মানে সুদান, সুদান সুদান তো, সুদান বোধ হয় সবচেয়ে দক্ষিণের হচ্ছে, সেটাও তো আপনার নর্দার্ন হেমিস্ফিয়ারই, আপনার হ্যাঁ উপরে যাচ্ছে না, ইকুয়েটরের নিচে যাচ্ছে না, তার মানে আচ্ছা ওই উপরের ইয়াটাতে এলাকাটাতেই অল্প অল্প কিছু একটা জায়গায় ওটাই আবার নাকি যখন কি বলে তারা মুসলমানদের আমলে এটা নাকি সারা দুনিয়ার অর্ধাংশ নাকি যেন ছিল হযরত ওমরের আমলে। ও আচ্ছা হ্যাঁ এটা তো ভালো, হ্যাঁ ঠিক আছে, ওডিসিয়াস ভাই আপনি একটু থাকেন আমাদের সাথে, আমরা একটু আরেকজন দেখি, আরেকজনকে একটু যুক্ত করি ইনশাল্লাহ।